আঞ্চলিক ক্রিকেট কাঠামো দ্রুত বাস্তবায়নের কথা বললেন বিসিবির পুনর্নির্বাচিত সভাপতি ডিস্ট্রিক্ট লেভেলে না হলো বিভাগগুলোতে আমরা বিসিবি তত্ত্বাবধানে আমরা ক্রিকেট একাডেমি চালু করার চেষ্টা করছি ক্লাবগুলোর চাপকে জয় করার তাগিদ নাইমুরে প্রেসারে আমরা সব সময় একই টাইপের উইকেট বানাই এটার থেকে আসলে বের হয়ে আসতে হবে আমন্ত্রণ রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে সঙ্গে আছে মঞ্জুর মোর্শেদ আমি এদেশ শুভ যতক্ষণ প্রধান খবরের শিরোনাম জানছিলেন পুরো আয়োজনের শুরুতেই বিপিএল এর খবর কাল সিলেটে পর্দা উঠছে বিপিএল এর পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর দুটায় স্বাগতিক সিলেট সিক্সার্স এর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস শিরোপা ধরে রাখার মিশনটা জয় দিয়ে শুরু করতে চান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান কাগজে কলমের শক্তিতে পিছিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ সিলেট দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাতটায় মার্শাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস শুরু হচ্ছে চার ছক্কা হই হইয়ের টুর্নামেন্ট বিপিএল এর পঞ্চম আসর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল সিলেট সিক্সার্স এর মুখোমুখি হওয়ার আগে শতভাগ প্রস্তুত ঢাকা ডাইনামাইটস ইঞ্জুরির কারণে শেন ওয়াটসন আর শহীদ আফ্রিদি এখনো দলের সঙ্গে যোগ না হলেও কুমারা সাঙ্গাকারা কায়রন পোলার্ড সুনীল নারিন এভিন লুইস ক্যামেরুন ডেলপোর্টো এর মতো বিদেশিরা যোগ দিয়েছে দলের সাথে মোসাদ্দেক সৈকত মাহমুদ শহীদ নাদিফ চৌধুরী জহরুল ইসলামের মতো পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সাথে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য আর খুরদার অধিনায়কত্ব সিলেটের বিপক্ষে ফেভারিটের তকমা দিচ্ছে ঢাকা ডাইনামাইটসকে সিলেটের ভেনুতে খেলা হচ্ছে সিলেটের সাথে অবশ্যই বড় একটা ম্যাচ হবে আমি আশা করি পুরো প্যাকটা দর্শক থাকবে স্টেডিয়ামে মাঠ ভর্তি স্বাগতিক দর্শক আর নাসির হোসেনের নেতৃত্বে সাব্বির রহমান তাইজুল ইসলামদের মতো দেশি ক্রিকেটারদের নিয়ে ঢাকাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সিলেট সিক্সার্স সেই আত্মবিশ্বাসটা আরও গাঢ় করছে লিয়াম প্লাঙ্কেট উপল থারাঙ্গা ক্রিসমাস সান্তগি আন্দ্রে ফ্লেচারের মতো পরীক্ষিত বিদেশি ক্রিকেটাররা আমাদের একটা সুবিধা আছে যে আমাদের হোম গ্রাউন্ডে খেলা আর হচ্ছে আমাদের আমাদের ফরে ক্রাউডরা থাকবে দিনের দ্বিতীয় ম্যাচে আরেক তারকাবহুল দল মাসা ভিভেন রংপুর রাইডার্স লড়বে গেল আসরের ফাইনালিস্ট রাজশাহী কিংসের বিপক্ষে দেশি বিদেশি মিলে বেশ সমৃদ্ধ রাইডার্সদের স্কোয়াড টম মোডি রণকৌশল আর মাশরাফির অধিনায়কতে লাসিদ মালিঙ্গা রবি বাবারা থিসারা পেরারা স্যামুয়েল বাদ্রির মতো বিদেশিদের সাথে শাহরিয়ান নাফিস রুবেল হোসেন আব্দুর রাজ্জাক জিয়াউর রহমানের মতো অভিজ্ঞ দেশি ক্রিকেটাররা থাকায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ম্যাচের দল এইসব টুর্নামেন্টে যেটা হয় এক এক জায়গা থেকে একজন আসে সো কম্বিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট কম্বিনেশনটা তৈরি করার চেষ্টা করছি গেল আসরের ফাইনালিস্ট রাজশাহী ধরে রেখেছে প্রায় একই দল ড্যারেন সেমি স্যামিথ প্যাটেল কেসরিক উইলিয়ামস জেমস ফ্রাংলিনদের সাথে এবার বিদেশিদের কোটায় যোগ দিয়েছেন লেন্ডাল সিমন্স লুক রাইটের মতো বিদেশিরা সেই সাথে আইকন মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ ফরহাদ রেজার মতো দেশি ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই কুপকাত করতে পারে কিংস বিপিএল এর পঞ্চম আসরেও ফেভারিটের তকমাটা থাকছে চ্যাম্পিয়ন্স ঢাকা ডাইনামেন্ডসের গায়ে তবে রংপুর রাইডার্স খুলনা টাইটেন্সের মতো বাকি সবগুলো দলেরই শক্তির ব্যবধানটা খুব কাছাকাছি হয় আগের যে কোনো আসরের চেয়ে এবারের বিপিএল হবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট দক্ষিণ আফ্রিকা সিরিজে দুঃসহ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হতে পারে ইবিপিএল মনে করেন মাস্টারফি বিন মর্তজা শুধু তাই নয় দেশি বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের সান্নিধ্যে এসে সমৃদ্ধ করার সুযোগ পাবে স্থানীয় ক্রিকেটাররা বিশ্বাস বাংলাদেশ ওয়ান ডে আর সাকিব আল হাসানের মতে বিপিএল এর মাধ্যমে বড় স্কোর গড়ার অভ্যাস করতে পারে টাইগার ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকা সিরিজে কেবলমাত্র তিন ফর্মেটে হোয়াইট ওয়াশ হয়নি বাংলাদেশ বাজেভাবে হারের কারণে কাঠগড়ায় দলের সব ক্রিকেটারই এই খারাপ সময় কাটিয়ে উঠতে বিপিএল হতে পারে সেরা মঞ্চ এই টুর্নামেন্টে ভালো করলে আবারও ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে সেরা ছন্দে ফিরতে পারে টাইগার ক্রিকেটাররা বিশ্বাস মার্শাফিবেন যার যে টুরটা গিয়েছে মানসিকভাবে অবশ্যই একটু সময়ের দরকার বাট তারপরও প্রফেশনাল লাইফে এগুলো হয় এখন রিসেন্ট খেলা আছে এদিকে সবাই প্রত্যেকটা প্লেয়ার তার নিজস্ব টিমের সেরাটা খেলবে এটাই এটাই আশা করছে তবে বিপিএল কেবল জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নয় তার চেয়েও বড় মঞ্চ তরুণ ক্রিকেটারদের জন্য বিশ্বাস মাশরাফির টম মোডি মতো কোচের সাথে সাঙ্গাকারা পোলাট আফ্রিদির মতো সুপারস্টারদের কাছ থেকে তরুণ ক্রিকেটাররা শিক্ষা নেবে বিশ্বাস মাশরাফির লোকাল প্লেয়ার যারা আছে তাদের জন্য গ্রেট অপরচুনিটি এই বছরটা বিশেষ করে মায়ালা জাবুদ্দিনের মতো কোচ আছে এখানে টম আছে অনেক অনেক গ্রেট প্লেয়ার এবং গ্রেট কোচরা এখানে আছে সো আমাদের প্লেয়াররা চাইলেই কিন্তু অনেক কিছু তাদের কাছ থেকে জানার সুযোগ আছে টি টোয়েন্টি ক্রিকেটে এখনো আনকুড়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল বড় সুযোগ বলছেন এই ফরম্যাটে টাইগার দলপতি সাকিব আল হাসান ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও বড় স্কোর করার অভ্যেসটা রপ্ত করতে বিপিএল হবে মোক্ষম সুযোগ বোলাররাও শিখতে পারে কিভাবে ছোট ফরম্যাটে আটকাতে হয় বিশ্বসেরা ব্যাটসম্যানদের বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ আগে যখন আড়াইশো তিনশো রান করে ফেলতো অন্য টিম আমরা ভাবতাম যে আমরা করতে পারবো না কিন্তু এখন যখন লাস্ট বিশ ওভারে দেড়শো রান লাগে আমরা কিন্তু জানি যে বিপিএল এ আমরা রেগুলার এই রানটা চেস করি তো স্বাভাবিকভাবেই আমাদের ভেতরে ওই কনফিডেন্সটা তৈরি হয়েছে বলাররা যদি চিন্তা করি যে না আর এই বছর অনেক যেটা আগে বললাম যে অনেক হেভি হেভি ওভারসিজ প্লেয়ার্স আছে তো তারাও যদি ভালো নিজেদের স্কিলগুলো এক্সিকিউট করতে পারে আই থিঙ্ক ইট উইল হেল্প দেম তরুণ ক্রিকেটাররাও একমত মাশরাফি সাকিব রিয়াদের সাথে বিপিএল আমাদের ইয়াংস্টারদের জন্য অনেক খুব ইম্পর্টেন্ট আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি আমাদের সুযোগ আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরো নিজেকে আরো উপরে দেখতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট এদিকে রাজশাহী কিংস এর অধিনায়ক করা হয়েছে ক্যারিবি অলরাউন্ডার ড্যারেন স্যামিকে মুশফিকুর রহিম থাকছেন দলের সহ অধিনায়ক হিসেবে উদ্বোধনী দিনেই রংপুর রাইডার্স সাথে মাঠে নামবে রাজশাহী কিংস কিন্তু একদিন আগে পর্যন্ত তাদের অধিনায়কত্ব নিয়েছিল সংশয় শেষ পর্যন্ত এই মৌসুমে তাদের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দলের অধিনায়কের নাম ডেভিড মিলারের কাছে এক ওভারে পাঁচ ছক্কা হজমের ঘটনা মনে রাখতে চান না পেসার সাইফুদ্দিন কারণ এমন নেতিবাচক অভিজ্ঞতা অন্তরায় হবে এগিয়ে যাবার পথে তাই দুঃসহ সেই স্মৃতি ভুলে নিজেকে আরো পরিণত করে তুলতে চান এই পেস বোলিং অলরাউন্ডার অর্জনের খাতায় এমন কিছু যোগ করতে চান যা পাথেয় হবে ভবিষ্যতের স্লো বল হাই আমি নিজে ওইটা বুঝে গেছি আসলে কি হয়েছিল কারণ আমি সবসময় যে ম্যাচটা আমি খেলি ভালো খেলি বা খারাপ খেলি আমি সবসময় বলে যাই সত্যি কি ভুলে গেছেন সাইফুদ্দিন ডেভিড মিলারের কাছে সেই টানা পাঁচটি ছক্কা হজম তো এত সহজে ভুলবেন না টাইগার ভক্তরা তাহলে এমন কোন জীবন কাঠির ছোঁয়ায় সব ভুলে আছেন ঘটনার শিকার নিজেই আমি সবসময় বলে যাই ইন ফিউচার কি করবো ওই মেসটা নিয়ে চিন্তা করি তো সেম আমারও টার্গেট এখন এটাই ইন ফিউচার ভালো করব বা হয়তো বা জিনিসটা আমার ওইখান থেকে অনেক কিছু শিখছি তো আমার এই জিনিসটা নেক্সট টাইম যদি আবার এটা আসে ইনশাল্লাহ কাজে লাগাবো সাইফুদ্দিন এগিয়ে যাবার পথে নির্ভার থাকতে চান অতীত ভুলে হোক না খারাপ কিংবা ভালো তাই আপাত লক্ষ্য বিপিএল যত দিন খেলবো তত ম্যাচিউর হবো তত লার্ন করবো তো এই জিনিসটা হয়তো বা একটা সিরিজ খেলছি অনেক টাফ কন্ডিশনে টাফ এগেনিস্টের সাথে ইনশাল্লাহ যতটুকু লার্ন করছি ইনশাল্লাহ কাজে লাগাবো এই বিপিএলে সব ভুল হয়তো একদিন লক্ষ্যপথেও পৌঁছে যাবেন সাইফুদ্দিন কিন্তু ইতিহাস কি আর মোছা যায় না গেল নিত্য নতুন ইতিহাস যে লেখা যায় এগিয়ে যেতে চান সেই বিশ্বাসে এই দশমিক সবুজ যমুনা আঞ্চলিক ক্রিকেট কাঠামো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি বিভাগে ক্রিকেট একাডেমি তৈরি করতে চাই বিসিবি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে এমনটা জানান নাজমুল হাসান পাপন তবে পাইপলাইন শক্ত করতে ক্লাবগুলোর চাপ থেকে বেরিয়ে এসে সময় উপযোগী উইকেট তৈরি করার তাগিদ দিয়েছেন ধানমন্ডির বত্রিশ নম্বরে এক হলেন বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যরা উপলক্ষ জেল হত্যা দিবস আর উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় মেয়াদে বোর্ডের পথে চলা শুরু করা ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের দিকে নজর দিয়ে বোর্ড সভাপতি জানালেন ভবিষ্যতের কথা এখানে আমাদের বোর্ডে যারা আছে সকলেই আমরা আপ্রাণ চেষ্টা করবো অবশ্যই একটা কিছু আমরা করে যেতে পারবো বলে আমার ধারণা যেটা নাকি জাতি মনে রাখবে ডিস্ট্রিক্ট লেভেলে না হলো বিভাগগুলোতে আমরা বিসিবি তত্ত্বাবধানে আমরা ক্রিকেট একাডেমি চালু করার চেষ্টা করছি সভাপতির মতোই পাইপলাইন শক্ত করতে চান নাইমুর রহমান দুর্জয় যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন আর সেটি করতে বোর্ডকে ক্লাবের প্রভাব থেকে বেরিয়ে আসার তাগিদ সাবেক এই অধিনায়কের অনেক সময় হয়তো ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিদের প্রেসারে আমরা সব সময় একই টাইপের উইকেট বানাই এটার থেকে আসলে বের হয়ে আসতে হবে ফর আমার বিগার ইন্টারেস্টের জন্য হোমে একটা সিজন পুরো একটা বছর যদি পুরো খেলি এভাবে ট্যুর যদি না থাকে সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয় কাজে এইখানেও একটা মিক্স অ্যান্ড ম্যাচ বা নিজেদের ট্যুর অ্যারেঞ্জ করা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক জন্য প্রয়োজন ভুল থেকে শিক্ষা নেওয়া তাই তো সিরিজ শেষে কোচিং স্টাফদের ক্রিকেটারদের ত্রুটি নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন যখন সিরিজ চলে তখন আসলে টেকনিক বা কারো ইন্ডিভিজুয়ালি স্কিলস নিয়ে কাজ করার স্কোপ কম থাকে যখন এই ধরনের ডোমেস্টিক সিজন চলে বা ন্যাশনাল টিমের কোনো এনগেজমেন্ট না থাকে তখন প্লেয়ারদের এখন যেমন আমাদের বেশ কিছু প্লেয়ার ওইখানে স্ট্রাগল করেছে তাদের নিয়ে কাজ করার কিন্তু এখনই ভালো সময় কাজে এই সময়গুলিকে কাজে লাগাতে হবে থ্যাংক ইউ সুমন যমুনা স্পোর্টস ঢাকা